আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি পেরিস ব্লগার সায়মা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখানে রান্না করেছি নিহারি বা গরুর পায়া যে যেটাই বলেন আমাদের এখানে গরুর পায়ায় বলে তা আমি এটা রান্না করেছি প্রথমে এটাকে চামড়াটা উপরে যে মোটা একটা চামড়া থাকে সেটা কেটে ফেলে দিব তা আমার হাজব্যান্ড এটাকে বা দোকান থেকে পুরে নিয়ে আসছিলো ভাবছিল যে পুরে নিলে আর পশমগুলো থাকবে না কিন্তু পশম সবগুলি পুরে নাই আর উপরের জামাটা তখন ইয়ে করে ফেলে দিতে হবে তো সেজন্য এটাকে আমি এভাবে প্রথমে ছুরি দিয়ে ছিদ্রি করে নিয়ে ভিতর থেকে তারপরে কেচি দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে সহজে কাটা যায় কাটা এভাবে পুরে ইয়ে কেটে নিচ্ছি যে কেচি দিয়ে অনেক কষ্ট হয়েছিল হয়তো বা এটা পুড়ে নিয়ে আসছে জন্য উপরের চামড়াটা ভিতরের মাংসটার সাথে লেগে গিয়েছিল ইয়ে করতে পারতেছিলাম না কাটতে পারতেছিলাম না অনেক কষ্ট হয়েছিলো যে আমার হাতই কেটে গিয়েছিল হাত কেটে ফেলছিলাম তারপরও কেচি দিয়ে কাটাতে অনেকটা তাড়াতাড়ি হয়েছে এটা অনেক সহজে আমি ইয়ে পরিষ্কার করতে পেরেছি চামড়াটাকে তে তো এইভাবে সবগুলি ইয়েতে চামড়াটা কেটে নিয়ে কেটে নিচ্ছি তো এখানে সবগুলি হাড্ডি পরিষ্কার করে নিয়েছি এখন এগুলাকে ভালো করে ধুয়ে নেব তো এখানে সবগুলি হাডি ধুয়ে নেওয়ার পর একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি তো এখানে সব মশলা দিয়ে দিব এখন এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে আদা পেস্ট রসুন পেস্ট দিচ্ছি রসুনটা আদা আদাটাকে আমি এভাবে ছেঁচে দিয়েছি পুরো পেস্ট দিই নাই আদাটাকে ছেঁচে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া হলুদ মরিচ গরুর মাংসের সব মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিলাম আর এটা দিয়েছি যে রাঁধুনি গরু মাংসের মশলা যেটা সেই মশলাটা এক চামচ দিয়েছি আর এখানে কিছু শুকনো গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচি দারচিনি এগুলি দিয়ে এখানে অল্প একটু তেল দিয়েছি প্রথমে অল্প করে দিয়েছি পরে আবার বাঘার দিব আর হাড়্ডি থেকে এইভাবে অনেক তেল ওঠে তো সেই জন্য প্রথমেই তেলটা কম করে দিতে হবে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে বসিয়ে দেব চুলায় হাঁড়িটা বসিয়ে দিব প্রেশার কুকারে বসালে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় হাড্ডিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই তো হয়ে গিয়েছে এটা আমি রান্না করেছিলাম মঙ্গলবার রাত্রে রান্না করেছি প্রথমবার তারপরে বুধবারে দুপুরবেলা একবার রান্না করে জাল করেছি তারপর আবার বিকালে জাল করে তারপর এটাকে ফাইনালি বাগার দিয়েছি কাঁচামরিচ সব কিছু দিয়ে সার্ভ করেছি তো এটা এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে বাগার দেব তো একটু তেল নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এটাকে বাগার দিব দুই তিনবার রান্না করলে রান্নাটা খুবই ইয়ে হয় মজা হয় তো সেজন্য ওইটা হাড্ডিটা অনেক সু ইয়ে হয় সফট ই কী বলে যে সিদ্ধ হয় ভালোভাবে এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দারচিনি দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার ছেলেও আমাকে হেল্প করতেছে সে সব কাজে থাকবে তো পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে তো এখানে আমি তেলটা ঢেলে দিব বাগান দেওয়ার পরে এখানে আপনারা চাইলে ইয়ে দিতে কী এই তেঁতুল তেঁতুলের রস দিতে পারেন কিন্তু আমার মনে ছিল না তেঁতুলটা ভিজাতে সেজন্য দিতে পারি না তা আমি ইয়ে দিয়ে সার্ভ করেছি লেবু দিয়ে তা আপনারা যদি ভালো লাগে আমার রেসিপিগুলি তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তেতে আমি এখানে সার্ভ করে নিয়েছি আর আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য তো এখানে আমি রুটিটা দিয়ে সার্ভ করে নিয়েছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ